জলের কাছাকাছি অনেকটাই। নমস্কার বন্ধুরা, কবিতা সরকার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি আমার একটু অসুবিধার কারণে, অনেকদিন বাদে ভিডিও যাচ্ছে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন। বন্ধুরা আমরা এসে গেছি তাকিতে। এ হচ্ছে বোটঘাট। ওপরে বাংলাদেশ। কত দূর যাবো না, ধার নেবো, আমার ভয় পায় একটু। ওখানে দাঁড়াতে দিচ্ছে না, টিকিট নেই, তারা ওখানে দাঁড়াতে পারবে না, যেহেতু নদীতে সবাই বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। সেই জন্য প্রথমবার আসলাম অনেকদিন পরে। আবার একটু আইসক্রিম খাবো, ঠান্ডা কিন্তু যা হাঁটাহাঁটি হচ্ছে তাতে প্রচুর গরম গরম লাগছে। সোয়েটার পরে আইসক্রিম খাওয়া এটা একটা আলাদা অভিজ্ঞতা। নৌকা ভ্রমণে বেরিয়েছে, এই যে বোট গুলো এসে আছে, সবাই এখান দিয়ে গিয়ে বোটে উঠছে। নৌকা ভ্রমণ টাকা তুমি শুধু রিলস তুলে তুলে বেড়াচ্ছ নাকি? এই নেপথে মারছে যে দই এত ঠান্ডাতেও আইসক্রিম খাচ্ছে, প্রচন্ড গরম লাগে।
যাচ্ছি। আমরা সামনে দেখতে যাই, একটু এগিয়ে সামনে আরো কি আছে একটু দেখে আসি। প্রচন্ড ভিড়, যেহেতু আজ 24শে ডিসেম্বর তার জন্য ভিড় আছে। আমার আওয়াজ আপনারা পুরোপুরি হয়তো পাবেন না। চব্বিশে ডিসেম্বর তবু এত ভিড়, প্রচন্ড ভিড়। আর এখানে সব পিকনিক স্পট, সব পিকনিক করতে আসছে। খাওয়া দাওয়ার এলাহি কারবে না। নদীর ধারের দিকে যাচ্ছি আমরা। কি হয়েছে ওখানে? এই ব্যাগ নে, ব্যাগ নে। জলের কাছাকাছি অনেকটাই। অনেকটাই জলের কাছাকাছি চলে এসেছি। অনেকে যারা নৌকায় করে বেড়াতে গিয়েছে তারা ওই সব চলে আসছে। দিদি উঠলে ভালো হতো। তোমার দাদা বলছিল বলো একটু ঘুরে আসতে পারতাম। আমাদের আর আফসোস থেকে যাচ্ছে, নৌকা বিহারে যাওয়া হচ্ছে না, সময় না। আর সন্ধ্যা হতে চলেছে, তার জন্য আরো বিশেষ করে বাংলাদেশ কতটা কাছে বুঝতে পারছেন তো? তাহলে না, বাংলাদেশ কিন্তু ওপারে, নদীর ওপারে বাংলাদেশ, ইসামতি আর এপারে ভারত। আইসক্রিমগুলো পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে। এবার আমরা ফিরে যাচ্ছি। আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। আমরা টাকি দেখে আজকে এখনই বেরিয়ে পড়ছি। তাহলে টাটা।